প্রাইভেট ব্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাঙ্ক পূবালী ব্যাঙ্ক লিমিটেড। আজ আমরা পূবালী ব্যাঙ্কের পরিবর্তিত ফিক্সড ডিপোজিট বা এফডিআর রেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। পূবালী ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট বা এফডিআর। এফডিআর বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে রাখা। ডাচ বাংলা ব্যাংক এফডিআরে আকর্ষণীয় মুনাফা প্রদান করে থাকে। নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হলে গ্রাহক আকর্ষণীয় মুনাফা সহ মূলধন ফেরত পায়। আসুন জেনে নেই পূবালী ব্যাংকের এফডিআরের বৈশিষ্ট্য সমূহ। পূবালী ব্যাংকের এফডিআরে গ্রাহক মেয়াদ পূর্ণ হলে যদি এফডিআরটি টাকা উত্তোলন না করে সেক্ষেত্রে মাত্র একবার অটো রেনুয়াল হয় এবং তা হয় 3 মাসের জন্য। একক ও যৌথ অ্যাকাউন্ট খোলার সুবিধা। একজন ব্যক্তি চাইলে একাধিক এফডি অ্যাকাউন্ট খুলতে পারবেন পূবালী ব্যাংকে। পূবালী ব্যাংকের এফডিআরের অন্যতম একটি সুবিধা এসওডি লোন সুবিধা, অর্থাৎ গ্রাহক বিপদকালীন সময়ে এসওডি লোন নিতে পারবেন তার এফডিআরে জমাকৃত টাকার বিপরীতে। পূবালী ব্যাংক জমাকৃত টাকার 80% পর্যন্ত এসওডি লোন দিয়ে থাকে। এই লোনের মেয়াদ হয়ে থাকে 1 বছর এবং মুনাফা হয় গ্রাহককে যে মুনাফা দেওয়া হয় তার থেকে 3% বেশি। মেয়াদপূর্তির পূর্বে নগদকরণ সুবিধা, অর্থাৎ বিশেষ প্রয়োজনে আপনি চাইলে মেয়াদপূর্তির পূর্বে এফডিআরটি ভেঙে অর্থ উত্তোলন করতে পারবেন। পূবালী ব্যাংক 1 মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা দিয়ে থাকে 4%। 3 মাস মেয়াদি এফডিআরে পূবালী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা দিয়ে থাকে 6.50%। 6 মাস মেয়াদি এফডিআরে পূবালী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা দিয়ে থাকে 6.50%। 1 বছর এবং তদূর্ধ্ব মেয়াদি এফডিআরে পূবালী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা দিয়ে থাকে 6.50%। অর্থাৎ 3 মাস বা তদূর্ধ্ব মেয়াদে পূবালী ব্যাংক মুনাফা দিয়ে থাকে 6.50%। আসুন জেনে নেই ট্যাক্স কর্তনের পর আপনি মাসিক নিট কত টাকা মুনাফা পাবেন। 6.50% মুনাফায় আপনি 1 লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে 1 বছরে পাবেন 6,500 টাকা। ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক পাবেন 541 টাকা। আপনার টিন সার্টিফিকেট থাকলে 10% ট্যাক্স কর্তনের পর আপনি মাসিক পাবেন 486 টাকা। আপনার টিন সার্টিফিকেট না থাকলে 15% ট্যাক্স কর্তনের পর আপনি মাসিক পাবেন 460 টাকা। পূবালী ব্যাংকে এফডিআর অ্যাকাউন্ট করতে কী কী ডকুমেন্ট লাগে? অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা বৈধ পাসপোর্ট বা জন্মনিবন্ধনের ফটোকপি, ঠিকানা প্রমাণের জন্য অ্যাকাউন্ট হোল্ডারের বিদ্যুৎ বিল বা পানির বিল বা গ্যাস বিলের ফটোকপি, অ্যাকাউন্ট হোল্ডারের 2 কপি সদ্য তোলা ছবি, মনোনীত নমিনির বৈধ এনআইডি বা পাসপোর্ট বা জন্মনিবন্ধনের ফটোকপি, মনোনীত নমিনির 1 কপি সদ্য তোলা ছবি, ই-টিন সার্টিফিকেট যদি থাকে।